الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. محبة أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. وأيضا قال بسم الله الرحمن الرحيم. إن الله يحب المحسنين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. إن الله يحب المتقين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. وأيضا قال بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا میری ماں مل گئی ہے تیری بات کرتے کرتے تیری شہر میں میں آؤں تیری شہر میں میں آؤں تیری لات پڑھتے پڑھتے اللہم صلی علی محمد وعلى আমার জীবনে নবীজি দেখা হবে গুনাগারে দিকে একটু নজর দিবানি নবী গো গুনাগারে দিকে একটু নজর দিবানি আল্লাহুম محمد سیدنا امینی جاؤ گو تمہارا امینی جاؤ نبی کاچے
আমার প্রাণের নূরের নবী কাছে আমায় নিয়ে যাও বাবা, আমায় নিয়ে যাও তোমরা, আমায় নিয়ে যাও প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও তোমরা, প্রাণের নবী নূরের নবীর কাছে যাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, শুকর সুজুদ লক্ষ কোটি শুকর এবং লক্ষ কোটি দুরূদ সালাম সারা বিশ্বের যিনি সারা সৃষ্টি জগতের জন্য যিনি রহমাতুল্লিল আলামিন, প্রত্যেকটা বস্তুর জন্য যিনি রহমত কল্যাণ দয়া মায়া প্রত্যেকটা বস্তুর জন্য, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আমাদের গুনাহগারদের পাপীদের অপরাধীদের বেশি গুনাহগারদের অগণিত গুনাহগারদের হিসাব ছাড়া গুনাহগারদের দুরুদ সালাম ভালোবাসা শুধু মনের নয় মুখের নয় হৃদয়ের নয় যা কিছু আছে সব কিছুর ভালোবাসা ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানি কদম মোবারকে, যেই কদম মোবারকে জিব্রাইল তার জিব্বা দিয়া চেটেছিলেন, যেই কদম মোবারকে আবু বকর শোয়ার জন্য আবদার করে গেছে, যেই কদম মোবারক ওমর ফারুক আম্মাজান আয়েশার জায়গাটা চেয়ে নিয়ে গেছে, যেই কদম মোবারকের ছোঁয়া পাওয়ার জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি মক্কা মদিনার কাফনের কাপড় চাই না আপনার জুব্বা মোবারক চাই, যেই হাবিব সাল্লামের শরীর মোবারকের ছোঁয়া পাওয়ার জন্য যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে নামাজ কাজা নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যার জীবনে সালাত তাসবিহ বন্ধ নাই, যেই মহা মহিমশীর জীবনে আওয়াবিন কাজা নাই, যার জীবনে চাষ্ট বন্ধ নাই, যিনি শত শত হাজার হাজার দিন রহমতুলিনের খেদমত করেছেন, খেদমত করার সৌভাগ্য অর্জন করেছেন, ওই মহিষী আম্মা জানো উম্মদেরকে শিক্ষা দিয়ে গেছেন আবাদত করতেই হবে, আমি খাদিজাও আবাদত করেছি কিন্তু আমি আবাদতের উপর ভরসা করি নাই, তোমরাও আবাদত করবে, আমি যেমন আমি তোমাদের আম্মা এটা আমি বলি নাই, হাবিব সাল্লাম বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, প্রত্যেকটা স্ত্রী হাবিব সাল্লামের স্ত্রীগণ উম্মতের মা জননী, সুবহানাল্লাহ, আমি তোমাদের উম্মতের মা হওয়ার পরেও আমি তোমাদের মা জননী হওয়ার পরেও আমি ফাতেমা নামক সন্তান, কুলসুম নামক সন্তান, ইব্রাহিম কাসেম তৈয়ব তাহের
এদের মতো জান্নাতি মেহমানদেরকে পেট মোবারকে রাখার পরেও শুধু তাই নয়, আমি আমার ফাতেমা, কোন ফাতেমা, যেই ফাতেমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছিলেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আল্লাহ তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, তুমি শুধু জান্নাতি না মা, তুমি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। বুখারী শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, ও আলী, লি আলী, আনতা বিমানজিলাতি মিন মূসা ওয়া হারুন, আলী, তুমি আমার কাছে কেমন জানো? মূসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন ছিলেন, তুমি আমার কাছে ওই রকম। বিমানজিলাতি মিন মূসা ওয়া হারুন, শুধু ইল্লা আনতা লা নাবিয়্যা বাদি, ইল্লা, শুধু ইল্লা, একমাত্র নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু তুমি কিন্তু হারুন নবী যেমন মুসার কাছে ছিল, তুমি কিন্তু আমার কাছে ওই রকম। হাসান হুসাইনের ব্যাপারে বললেন, লিয়ালিয়া ওয়া ফাতিমা আল হাসানি আল হুসাইনি আনা হারবুল লিমান হারাবাহুম, যারা এই চারজনের সাথে শত্রুতামি করে আমি রসুল তাদের সাথে শত্রুতামি করব। নাউজুবিল্লাহ বলো, আনা সালমুল লিমান সালামাহুম, যারা এদের সাথে ভালো আচরণ করবে, সালাম শান্তি ব্যবহার করবে, আমি রসুল তাদের সাথে শান্তি ব্যবহার করব। ওই নবী রহমতুল্লাহ আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি ফাতেমা নামক জান্নাতের সরদারিনীকে আমার পেট মোবারকে রাখার পর, কোন জান্নাতের সরদারিনী? আবু জাহেল বললেন, ভাতিজা, তুমি অনেক কিছুই দেখাইছ, আকাশের চাঁদ কি টুকরা করে দেখাতে পারবে? আম্মা জান খাদিজা একটু টেনশনে পড়ে গেলেন যে কত কিছুই তো মুজিজা রাসূল ইসলাম দেখিয়েছেন, আকাশের চাঁদ কি টুকরা করতে পারবে? রাতের বেলা কে যেন বাচ্চার কণ্ঠে বলতেছেন, মা, আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। মা খাদিজা দাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে, কে কে তুমি? মা, আমি এখনো পৃথিবীতে আসি নাই, আমি আপনারই পেট মোবারকে আছি, আমার নাম ফাতেমা। মা, আমি পৃথিবীতে আসব, কিন্তু পেট থেকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, জানার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আমি জানছি আমার আব্বা চাঁদ টুকরা করতে পারবে। আম্মা জান খাদিজা কয়, এই মহিষী সন্তানকে পেটে রাখার পরেও আমি খাদিজা, আমার এবাদতের কোনো কমতি নাই, আমার হজ উমরা, আমার খানায়ে কাবা তাওয়াফ, সমস্ত কিছুই আমার অভাব নাই, কিন্তু বিদায় বেলা আমি তোমাদের উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলাম, আমি আমার হজের উপর ভরসা করি নাই, আমি আমার আওয়ামিনের উপর ভরসা করি নাই, আমি খাদিজা আমার সালাতুল তাসবির উপর ভরসা করি নাই, আমি খাদিজা আমার তাহাজ্জুদের উপর ভরসা করি নাই, আমি খাদিজা আমার কোরআন তেলাওয়াতের উপর ভরসা করি, আমি করেছি কোরআন তেলাওয়াত, আমার জীবনে কত আবাদত করেছি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সামান্য ছোঁয়ায় মানুষ জান্নাতি হয়ে যায়, আর আমি হাজার হাজার নয় লক্ষ লক্ষ বার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার ছোঁয়া লেগেছে, এরপরেও আমি বিদায় বলা উম্মতে মুহাম্মাদিকে আমি শিক্ষা দিয়ে গেলাম, নবী প্রেম নিয়া কবরে যায়ও, রসুল প্রেম নিয়ে কবরে যায়ও। আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, আমার মুখের উপর
কোরআন শরীফ দিয়ে দিয়ে মা খাদিজা তা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ হাদিসে বুখারী আমার সিনার উপর দিয়ে দিয়েন, তা মা খাদিজা বলেন নাই। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আপনার নতুন জুব্বা মোবারক দিয়ে দিবেন, না হয় আমারকে একটা কোরআন জুব্বা মোবারক আমার কাফনের কাপড়ের জন্য দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আরো কি কোনো দাবি আছে যে আমাকে সোহানোর আগে আমার মাজার শরীফে আমার কবর শরীফ আপনি একটু পীর মোবারক শরীফ মোবারক লাগাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আরো কি কোনো দাবি আছে? কার একটা দাবি, সবাই আমাকে রেখে চলে যাবে কিন্তু আপনি একটু গিয়ে আবার ফিরে আসবেন, আমি যদি প্রশ্নের উত্তর দিতে দেরি করি আপনি মনে করিয়ে দিন। ও বাবা, কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি দেখান? মা খাদিজার মতো কি কোনো আলেম পীর কোন সাহাবি মা খাদিজার সাথে তুলনা করতে পারবে? আমরা পড়ে সাহাবিরা পারবে না, কিন্তু একে একে তো সাহাবি আমার হাদিসুল ইসলামের স্ত্রী, ওনাদের জন্য কোরআনে বলেছেন অবশ্যই লিল্লাযীনা আমানু শুভ সংবাদ ইমানদারদের জন্য। আমি আমার এত আনন্দ লাগে শুভ সংবাদ ইমানদারদের জন্য কি শুনি। এরপরে বলেন আমিনু সলিহাত, এই ইমানদার যদি আমল করে তাহলে আন্না লাহুম জান্নাত, তাদেরকে জান্নাতের মেহমান বানানো হবে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া স্রোত শ্রেণী জারি থাকবে। আর এক জায়গায় বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ইমানদার, আমিলুস সালিহাত ইমানের পরে যারা আমল আনবে আমল করবে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এদের আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দেই না, এদের আমলগুলি আমি আল্লাহ জমা করে রাখি। আর এক জায়গায় ইমানদারদের ব্যাপারে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিসের চিন্তা আমাদের? মারহাবা কর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে, যে কুরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্যকারী যেই ফুরকান, এই ফুরকানের ব্যাপারে আমার অন্য জায়গায় বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন কোন সাধারণ দিনে নাজিল করি নাই, এই কোরআন কোন সাধারণ দিবসে আমি আল্লাহ নাজিল শুরু করি নাই, এই কোরআন আমি আল্লাহ এমন একটা দিনে নাজিল করলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন মা দরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে আল্লাহ আবার উত্তর দিলেন, আপনার উত্তর দেওয়া লাগবে না, আমি প্রশ্ন করি আমি উত্তর দেই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে গেলেন, আল্লাহ বললেন হাবিব লাইলাতুল কদরটা হলো 1004 মাস দিনের বেলা জেহাদ, রাতের বেলা ইবাদত, এই ধরনের 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরে একটা রাতে ইবাদত করলে সেই সওয়াব। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লাইলাতুল কদরে নাজিল হয়েছে কথা সঠিক কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখো
এই লাইলাতুল কদরের দিনটা কিন্তু শনিবার ছিল না। এই লাইলাতুল যেই দিন কোরআন নাযিল শুরু হলো, এই লাইলাতুল কদরের দিনটা কিন্তু যেই দিন কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বললেন, ওয়ান আমি কতাদা রাদিয়াল্লাহু তাআলা কল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিন ইসনাইনে ফাকাল ফিহি উলিতু ও ফিহি উযিনা লাগিয়া রাওয়াহু মুসলিম। জোরে বলি মারহাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবাব মুবারকে বললেন, লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে কিন্তু দিনটা খেয়াল করছো নি, আল্লাহ শুক্রবার শুরু করলেন না, শনিবার নাযিল শুরু করলেন না, যেই লাইলাতুল কদরের দিন কোরআন নাযিল শুরু করলেন ওই দিনটা শুক্রবার ছিল না, ওই দিনটা শনিবার ছিল না, ওই দিনটা রবিবার ছিল না, ওই দিনটা মঙ্গলবার ছিল না, ওই দিনটা বুধবার ছিল না, ওই দিনটা বৃহস্পতিবার ছিল না। অফিহি উনজিলা আলাইয়া, আল্লাহ সিদ্ধান্ত নিলেন লাইলাতুল কদর পায়া আমার নবীকে যাতে তোমরা ভুলে না যাও, এই জন্য আমি আল্লাহ কতটা যেই কদরের রাত্রে কোরআন নাযিল শুরু করেছি। এইটা হলো আমার হাবিবের ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সোমবার, সোমবার আমি কোরআন নাযিল শুরু করেছি। ইন্নাল্লাহ, হায় হায়, এই জন্য বাবা ইমানের বড় তাকিদ দেয়। আমি হাবিবের ভালোবাসার কথা বারবার বোঝাই। গত শুক্রবার আসরের নামাজের পরে এই নাত শরীফটা আমি লিখেছিলাম, আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও বলো, আমায় নিয়ে যাও প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও বলো। বেড়া আশা করো না বেড়া, রামপুরের রহমতের মা সত্তর তালির জামা প্রায় 80 বছর বয়স, আমি জান্নাতুল বাকির সামনে দিয়ে ঘুরি, মগবাজার হুজুর টবরার একজন গরিব মরিব মানুষের বাসায় কাজ করে। রহমতের মা আমারে দেখে আমি চিনি নাই, দুলাই ভাই আসসালাম আলাইকুম করি, ওদের একটা শিক্ষা পীরের মেয়ের জামাইকে সবাই দুলা ভাই বলে, বুড়া মানুষ কে আপনি? কই আমি রহমতের মা। আমি বললাম আপনি মদিনা শরীফে? ভাই যান আমি মানুষের বাসায় কাজ করি, আমি টেলিভিশন সেন্টারের সামনে পশ্চিম রামপুরের মানুষের বাসায় কাজ করতাম। আমি বললাম আপনি টাকা পাইলেন কই? আমার মগবাজারে হুজুর কাবলা শিক্ষা দিয়ে গেছে মা। বাবা তোমরা যারা মক্কা মদিনা শরীফে যেতে চাও, আমি বললাম ভিক্ষে বলেন কি কেমনে আসলেন? আমি খাল বাসন ধুই, খাল বাসন ধুইয়া গুনগুনায় আমি গজল গাইতেছি, মদিনা আমারে পাগল। বাড়ির মালিক অফিসে যায় আমাকে বলে, রহমতের মা গুনগুনায় তুমি কি গজল বলো, কি গান গাও? আমি বললাম আমি গান গাই না, মদিনায় আমারে পাগল বানাইছে বলে। আমি রহমতের মা তুমি আসলে কি মদিনা যাওয়ার জন্য কাঁদো? রহমতের মা ডেকে বললেন, হ্যাঁ আমি মদিনা যাওয়ার জন্য কাঁদি, তবে তোমারে একটা কথা ওয়াদা দিতে হবে। তো কি ওয়াদা? মানুষটা বাইসা আছে মনে হয় জানি না, বাইসা না হতে কেন ওই সময় প্রায় 80-89 বছর বয়স বলে আমাকে বললেন, দুলে ভাই। আমি বললাম হ্যাঁ আমি যেতে চাই। বাড়ির মালিক বলল, রহমতের মা তুমি মদিনায় যাও নাই, মদিনা শরীফে যাও নাই, না যাওয়ার আগেই তুমি এইরকম ভক্ত মহ পাগল। ও রহমতের মা একটা ওয়াদা দিতে পারবা নি? কয় কি ওয়াদা? এ ওয়াদা কখন? তুমি বাংলাদেশ থেকে হাবিবুল ইসলামকে এত ভালোবাসো, হয়তো তোমার দিদার হয়েছে, যদি দিদার না হয় মদিনা শরীফে গেলে আমি বাড়ির মালিকের মনে হয় তুমি হাবিবুল ইসলামের দিদার পেয়ে যাবো।
এই বছর এই রমজানে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমি বলতে পারবো না। ব্যতিক্রম ঘটনা ঘটার কারণে আমি লিখছিলাম রওজা শরীফে তো ভালো লাগে দেখে নবী গো, রওজা এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের, বলো না কত ভালো লাগতো দেখলে। বাবাজি যেই দিকে তাকাই শুধু সুন্দর যেই দিকে তাকাই সুন্দর, তুমি নূরের নবী তাই কত না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো, তোমার চরণ রাখলে কত ভালো লাগতো দেখলে নূরের, কত ভালো লাগতো দেখলে। এই সুবাদে আমি লেখলাম গত শুক্রবার, আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও বাবা, আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও, ও প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে। যদি রাতের বেলা একা একা গুনগুনায়া গাবেন, কেউ নাই কাকে বলবেন, তখন আপনি মনে মনে বলবেন বাংলাদেশের বাতাস, ও বাংলাদেশের বাতাস, তোমারে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিন মাইল দুর্গ তিন মাইল প্রস্থ, লক্ষ লক্ষ জিন ইনসান পশু পাখি সুলাইমান নবীর সিংহাসনে, তুমি বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ায় নিয়ে গেছো, আমি মানুষটা তো দুই মনের বেশি হব না, আমার মদিনা শরীফ যাইতে বলেছে কিন্তু আমার টাকা নাই, ও বাতাস তুমি আমার উড়ায়া হাবিবুল ইসলামের কদম মোবারক নিয়ে যাও, আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও, বলো বাবা আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও, প্রণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও, বলো প্রণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও, ভব মায়ার জেলখানাতে কয়েদি হয়েছি তাতে, আমি ভব মায়ার জেলখানাতে কয়েদি হয়েছি তাতে, আমায় একটু বাঁচাও হাবিবা আমাকে বাঁচাও, বলো আমায় বাঁচাও হাবিব আমাকে বাঁচাও, প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও, আমায় প্রাণের নবী নূরের নবীর কাছে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও বাবা, আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও, প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও তোমরা, প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও,
অনেকে চায় সোনা দানা, আমি চাই শাহে মদিনা, অনেকে চায় সোনা দানা, আমি চাই শাহে মদিনা, একটু দেখা দাও গো হাবিব, একটু দেখা দাও বলো, একটু দেখা দাও গো হাবিব, একটু দেখা দাও, প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও আমায়, প্রাণের নবী নূরের নবীর কাছে তোমার গোলাম কলিউল্লাহ, পড়াইতে চাই প্রেমের মালা নবী গো তোমার গোলাম বলি, পড়াইতে চাই প্রেমের মালা, একটু সুযোগ দাও গো হাবিব, একটু সুযোগ দাও নবী, একটু সুযোগ দাও প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও, হায় হায় প্রাণের নবী নূরের নবীর কাছে নিয়ে যাও। এই কথাগুলি বলার আমার উদ্দেশ্য আছে আজকে, এ আলোচনা করার কথা ছিল না আজকে, কিন্তু করার একটা উদ্দেশ্য হয়েছে আছে, সেটা হলো আল্লাহ বললেন অবাশ্বিরিল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য শুভ সংবাদ, সুবহানাল্লাহ, আল্লাহ বললেন ইমানদারদের আমল বিনষ্ট হতে দেয় না, আল্লাহ বললেন ইমানদারদের জান্নাত রেডি, সুবহানাল্লাহ, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আব্বা জান মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় যাই, কত মানুষ আমাকে রিসিভ করার জন্য, মিছিল করার জন্য, আগায় নেওয়ার জন্য আসে, কিন্তু কবরে যাবেন একা যাইতেছেন, কেমনে কি হবে? আমার আল্লাহ বললেন ও ইমানদারেরা টেনশন করো না, ইমানদারেরা তোমরা কোনো ভয় করো না, ডর ডরায়ও না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমরা ইমানদাররা যখন কবরের যাত্রী হবে তখন আমা তোমাদেরকে সবাই বিদায় দিতে যাবে, রিসিভ করার জন্য কেউ আসবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 16 পারা 3 পৃষ্ঠায় কেরাতের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা সবাই, তোমাদেরকে সবাই বিদায় দিতে যাবে গোরস্তানে, কিন্তু জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস তোমাদের ইমানদারদেরকে স্বাগত জানাইতে আসবে। আল্লাহ বলতেছেন জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে স্বাগত জানাবে, মারহাবা বলবেন, এই জন্য দেখবেন ইমানদারগুলি রমজানে মারা যায়, এই ইমানদারগুলি হাবিবের শুভাগমনের দিন মারা যায়, এই ইমানদারগুলি দেখবেন শুক্রবার মারা যায়, মারহাবা বলেন। আজকে এই কথাগুলি বলে আবার আল্লাহ আর জায়গায় বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ওলীদেরকে ভালোবাসে, মুহসিন মানে তাফসীর করেছেন মুফাসসিরে কেরাম আল্লাহর ওলীরা, সুবহানাল্লাহ, আর এক জায়গায় বললেন আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাদির কি মুত্তাকি মানে পরহেজগার, পরহেজগারদেরকে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ। এই কথাগুলি বলার উদ্দেশ্য হল আমার শাশুড়ি মা আজকে সকালবেলা তিনি চিরদিনের জন্য বিদায় নিয়ে গেলেন, আপনাদের আমার সন্তান যারা আপনাদের দাদি হুজুর কবলা আজকে মারা গেলেন, আমার এই মাটা বড় ভাগ্যবান, প্রায় 25 বার হজ করেছেন, কত বড় ভাগ্য, অথচ তার বাবা এবং মা ছোটকালে মারা গেছে, তিনি চাষির কাছে লালিত পালিত হয়েছেন, রাসূল ইসলাম কিন্তু ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের কাছে লালিত পালিত হয়েছে, রাসূল ইসলাম মা হালিমার কাছ থেকে আসার পরে, সুবহানাল্লাহ,
মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা ওখানে যেতে পারলাম না, আমাদেরকে যেতে দিল না। মা হালিমার মাজার শরীফের ডাইন দিকে যে মাজার শরীফটা বড় বাউন্ডারি, এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার পরে যিনি দায়িত্ব পালিত করেছেন তার মাজার শরীফটা। সুবহানাল্লাহ। ঠিক আমার শাশুড়ি মাতাও চাষি আম্মার কাছে লালিত পালিত হয়েছে। এই মহিলা প্রায় 25 বার হজ করেছে, হসপিটালে ভর্তি হওয়ার পরেও আমার স্ত্রী বাচ্চার মা বলল, মা তোমাকে নিয়ে তো উমরা করব। আমি বলছি সিংহভাগ খরচ আমি দেব, মাকে তো ইচ্ছা ছিল আর একটা বার উমরা করানো, আমি পারি নাই, তাই শাশুড়ি তো মায়ের মতো যাও, যদি 2 লাখ লাগে আমি অন্তত 1 থেকে 15 লাখ টাকা আমি দেব। আমার এই শুভ সংবাদ শুনে আল্লাহ ভালো করলেই আমরা উমরায় নিয়ে যাই। এত অসুস্থ মক্কা মদিনার কেমন পাগল ছিল, এইটা না করে না। সুবহানাল্লাহ। এক মসজিদে যদি আমি এখন জিগাই আপনারা আমেরিকা যাওয়ার একটা সুযোগ আসছে কে কে যাবে, জাপান যাওয়ার একটা সুযোগ আসছে কে কে যাবে, জার্মান যাওয়ার একটা সুযোগ আসছে, আমার এই প্রায় 1000 খানিক মুসল্লির কাছাকাছি মানুষ কে কে জার্মান যাবেন, দেখা যাবে হয়তো 25% বা নাইলে 50% লোক হাত উঠাবে, কিন্তু সবাই কিন্তু জার্মান যাওয়ার জন্য হাত উঠাবে না। যদি প্রশ্ন করা হয় মদিনা শরীফে কারা কারা যাবে, একটা লোকের হাতও মনে হয় নিচে থাকবে না, ঠিক কিনা? আমার এই মাতা আমার পীর মুর্শিদ মারা গেল কেমনে অনেকে জানেন অনেকে জানেন না, সারাদিন রোজা রাখলেন, সারাদিন রোজা রেখে রোজার মাস এই যেদিন মৃত্যু হল ইন্তেকাল হলো এই দিন চক বাজার ইফতার কিনেছে। হুজুর কাবলার অভ্যাস ছিল চক বাজারের এই ইফতারি ভক্ত মুরিদ্দানদেরকে নিয়ে প্রায় 100-200 লোক একসাথে ইফতার, কিন্তু এই ইফতার হুজুর কাবলা নিজে কিনবে। যেদিন ইন্তেকাল হলেন এই দিনও তিনি চক বাজারে, চক বাজারে ইফতার বাজার যে আছে আপনারা যদি যায় বলেন মক বাজারের পিসার একটা দোকানদারও অপরিচিত নাই, প্রত্যেক দোকানের ওনাকে চিনি। তো যেই দিন ইন্তেকাল হলো ওই দিনও তিনি চক বাজার ইফতার কিনতে গেছেন, ইফতার কিনে এসে ভক্তদের কিনে ইফতার খেলেন। আমিও 2 রমজানে মদিনা শরীফ থেকে আসি, 3 রমজানের ঘটনা হুজুর কাবলা সারাদিন রোজা রেখে ইফতার করলেন, চক বাজারের ইফতার সবাই নিয়ে খাইলেন, মাগরিব করে একটু শোয়, মাগরিব করে শুয়েছেন, নিজে ইমামতি করেন, শুয়া এশারের আগে উঠছেন, ওইটা ইস্তেন যা ওজু শেষ তারাবি খতনে তারাবি হায়দরাবাদ শরীফে তারাবির জন্য রেডি হয়েছেন, পাঞ্জাবি গাই দিয়েছেন, এমন অবস্থায় বুকের ব্যথা উঠছে, সারাদিন রোজা ইফতারও করছেন, নিজে জামাতে নামাজ পড়াইছেন, মাগরিব পড়ায়া একটু শুয়েছেন, এশারের জন্য উজু করছেন, উজু করে এখন তারাবির জন্য ঢুকবে, এমন অবস্থায় বুকের ব্যথা হাড়ের ব্যথা, একটু পরে গাড়িতে উঠাবেন, হুজুর নিজেই বললেন আমাকে গাড়ি তুলে তুসে কেন, দরবারের সাইফুল পাগলা একটা লোক আছে ও বাড়ি যাবটে বললেন তুই যাস কেন, আবার তো আসতে হবে, যাবি কেন না যায় ভাই, একবারই সাইরা যাই এসারের উজু কইরা বসছেন ব্যথা শুরু, ওই অজু অবস্থায় মুসকি হাসিয়ে দিয়ে তিনি চলে রমজানের মোবারকের 3য় রমজান। আজকে আমি এই ব্যাপারে মিজান সাহেবকে জানি তো সময় পাবো না, জানি রমজানের শুক্রবারের ব্যাপারে অনেক ফজিলত, কিন্তু একটু রেফারেন্সগুলি আমাকে দেখলাম তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, মসনাদে আহমদ, মেশকাত শরীফ সহ
যে জুমার দিনের মৃত্যু বা রমজান মাসের মৃত্যুতে বান্দার জন্য জান্নাত রয়েছে, এটা মৃত ব্যক্তির জন্য খুশি। তবে মৃত ব্যক্তির জন্য জান্নাত জাহান্নামের কোন সুসংবাদ না থাকলে জুমার দিন মৃত্যুবরণকারী ইমানদার মুসলমানকে কবরের ফেতনা থেকে মুক্ত রাখার কথা হাদিসে আছে। কবরের কোন ফেতনায় তাকে আক্রান্ত করতে। এখন হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন যে কোনো মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফেতনা থেকে নিরাপদ রাখে। হাদিসটির ব্যাখ্যায় এসছে এখানে ফেতনা দ্বারা কবরের মনকার নকিরের জিজ্ঞাসাবাদের কথা বোঝানো হয়েছে অথবা কবরের আজাবের কথা বোঝানো হয়েছে। এ প্রসঙ্গে হযরত আবু নুঈম রাহমাতুল্লাহ আলাইহি তার হিলিয়া গ্রন্থে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন যেখানে কবরের আজাবের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। রমজান মাসে যারা মারা যাবে তাদেরকে মন কেমন ফিরার প্রশ্ন করবে না। জুমার দিন যারা মারা যাবে হাদিস চারটা হাদিসের ব্যাপার তাদেরকে মন কিন্নকির প্রশ্ন করবে না, আর করলেও এই ফেতনা তাকে আক্রান্ত করতে সে উত্তর দিতে পারবে। ব্যাখ্যা আসছে যে যে তার কেমন পর্যন্ত কবরে সে শান্তিতে ঘুমাবে আর তাকে কবরের আজাব দেওয়া। মাশাল্লাহ আমার খুশি লাগতেছে আমি যেই লোকটার কাছে যেই বাজানের কাছে বায়াত গ্রহণ করেছি তিনিও মারা গেলেন জান্নাতি সংবাদ দিয়ে, আর যেই মহিলা কন্যা যেই কন্যাকে পেটে রেখেছিলেন ওনার কন্যাকে আমি শাদি করেছি উনিও একটা জান্নাতের সময় শুভ সংবাদ মানে কবরের ফেতনা কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার একটা মোটামুটি হাদিস অনুযায়ী আমার আমি আমার কথা না হাদিস অনুযায়ী একটা গ্যারান্টি দিয়ে গেলেন মারহাবা। এই জন্য আজকে আমি এই আয়াতগুলি পড়েছি যে ইমানদারদের জন্য শুভ সংবাদ, ইমানদারদের আমল আল্লাহ জমা রাখবেন, ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন, ইমানদারদেরকে জান্নাতুল ফেরদাউস ওসিব করবেন, সুবহানাল্লাহ, ইমানদারদেরকে জান্নাতুল ফেরদাউস স্বাগতম জানাবে, ইমানদারদেরকে আমার আল্লাহ বললেন যেমন অনেক ভাইরা নবীজিকে সালাম দিতে চায় না, এরকম ভাইরা আমার আছে না, বেদাতের কথা কয় না। এবারে তুমি আমি আমাদের 14 গোষ্ঠী না 14,000 কোটি গোষ্ঠী সালাম না দিলে নবীর যে সালামের অভাব আছে? আজকে সকালে 70,000 আসছে, আবার আজকে সন্ধ্যায় 70,000 আসবে, আজকে সকালে যা মেসকাতের হাদিস, আজকে সকালে যারা আসছে কেয়ামতের আগে দ্বিতীয়বার এই গুরুবার রওজা মোবারকে আসতে সুযোগ পাবে না, এত ফেরেশতা লাইনে দাঁড়ায় রয়েছে কবির রওজা মোবারকে আসার জন্য। চান্দুর বাপ তোমার আমার সালাম না দিলে আমার নবীর কিছু আসে যায়? এই জন্যই তো চিটাগাঙ্গের ছেলেরা লেখলেন আমরা আপনাই না চিনিলে আপনার কি, আমরা ভালো না বসিলে আপনার কি, দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরে চরণ ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলো থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে,
নবুয়তি প্রমাণে মক্কারি কাফেরগণে করলো আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি দেখে আপনার চাঁদ হয়ে যায় আশেকের পরিচয় দিতে চির মামলা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ বলো হায় হায় আমরা আপনার নাচি নিলে আপনার কি আমরা ভালো না বসিলে দোনো জাহান আপনারি নোরে চরণে ঝোকায় দোনো জাহান আপনারি নোরে আমার এই মা প্রায় 25 বার যাওয়ার পরেও হাবিবুল ইসলামের কদম মোবারক শুধু হজের জন্য 25 বার যাওয়ার পরেও স্বাদ নিতে নাই এরপরও আমি আরো যাব আমি এই জন্যই তো আমার লেখ জালালউদ্দিন সুয়ুতি বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে মদিনা মুনাফিকের ঠিকানা নয় বুখারী শরীফের হাদিস আজকে দুইটা প্রমাণ চাক্ষুষ মগবাজারের হুজুর কাবলা আবাদতের পাশাপাশি নবী নবী করতেন রমজানে রোজা রেখে সকবাজার ইফতার প্রায় 200-300 লোকের খাওয়ায়া নিজের ইমামতিতে মাগরিব কইরা একটু দুনিয়ার বিশ্রাম করে এশারের উযু কইরা তারাবির জন্য রেডি আল্লাহকে আজরাইল এখন আমার বান্দা একবার মোটামুটি কত পবিত্র এখন তাকে নিয়ে আসে আমার এই মাটা যার কন্যা আমি শাদি করেছি 25 বার হজ করলো প্রায় উমরা করলো অনেকবার এরপর কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে জি আর মনে মনে 25 বার হজ করার পরে অনেকবার উমরা করার পরে এই মহিলা তার স্বাদ কি আছে কয় না আমার আবারও মদিনা শরীফে যেতে হয়েছে আল্লাহ উপহার দিলেন তোমার মৃত্যু শুক্রবারেই দেব হুজুরকে উপহার দিলেন আল্লাহ তোমার মরণটা আমি রমজানে দেব আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ একদিন তুমি মৃত্যু দিবাই কিন্তু মৃত্যুটা যেন আল্লাহ রমজানে হয় আল্লাহ মরণটা যেন শুক্রবার দিন হয় আল্লাহ মরণটা যেন সেজদা অবস্থায় হয় আল্লাহ মরণটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয় আমিন জোরে বলেন আমিন জোরে এটা ওমরের সুন্নত বুখারী শরীফ ওমর বললেন ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কল এবার আপনারা ভুলে গেলাম ওমর বললেন আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি বুখারী শরীফ আল্লাহ ওমর ওমর দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমি ওমরের একটা আব্দার কি আব্দার হলো আমাকে যদি মরণ দিবা শাহাদাতের একটা মরণ দিও আর একটা দাবি ও আল্লাহ আর একটা দাবি ও জাহাল মাউতি ফি বিলাদি রাসূল আমার মরণ যেন মক্কায় না হয় আমি ওমরের মৃত্যু যেন বাইতুল মুকাদ্দাসে না হয় আমি ওমরের
মৃত্যু যেন আরাফাতে না হয়, আমি ওমরের মৃত্যু যেন মুজদালিফায় না হয়, আমি ওমরের মরণ যেন হাবিবের বেলাত শরীফে, হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ। ওমর জান্নাতের টিকিট হোল্ডার, সেই ওমর দাবি করে গেলেন আল্লাহ আমি পৃথিবীর অন্য কোনো জায়গায় মরতে চাই না, শাহাদাতের মর্যাদা দিয়েও কিন্তু সেটা মদিনা। ইমাম মালিক জীবনে একবার হজ করেছে, সাতটা বাজান আপনার তো তৌফিক আছে, তৌফিক আছে, কিন্তু আমার ভয় হয় কি, কারণ প্রত্যেক বছর মক্কায় যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমার ভয় হয় আমি মক্কায় গেলে যদি মারা যাই তাইলে তো তোমরা আমাকে আর মদিনা শরীফে আনবা না, তোমরা বলবা আম্মাদাস খাদিজাদের কবরার পাশে জান্নাতুল মুআল্লায় শোয়া দিই, আমি তো জান্নাতুল মুআল্লায় শুতে চাই না, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ, কারণ আমি মক্কায় গেলে যদি মারা যাই এই জন্য আমি হজ আর করবো না, হজে যে যদি মারা যাই তাইলে মদিনা শরীফ আমার শোয়া নসিব নাও হতে পারে, এই জন্য হজ ফরজ ছিল, ফরজটা করছি, আমি হাবিবের পদ মোবারক ছিল কোথাও যাব। আমার বাবা আজকে আমার ফ্যামিলির দুটা ঘটনা, এটা আমার কাছে বড় খুব আনন্দ লাগতেছে, আমার মসজিদ কাবলা গেলেন রমজান মোবারক, আমার আম্মা হুজুর কাবলা গেলেন জুমা বার, দুটার ব্যাপারে হাদিস শরীফ আসে, মিশকাত, তিরমিজি, মুসনাদ আহমদ, হ্যাঁ এরপরে হয়ে গেল ভাই হাফে চারটা হাদিসের ব্যাপার আছে, জুমার দিন আর রমজানে মারা যদি আল্লাহ নসিব করে কবরের ফেতনা মানে কবরের আজাব আল্লাহ মাফ করে মনকের নকিরের প্রশ্নের জওয়ালে সে কোনো ঠেকবে না, আল্লাহ তাকে এই সুযোগটা দিবেন। তা আমি এই কথাগুলি বোঝানো, এই কথাগুলি বলার কারণ হলো আমরা যেন ইমানদার হয়ে যাই, ইমানের নামই হলো রসুলের ভালোবাসা, এটা তাও আবার বুখারী শরীফ, যেই ভাইরা আমার কিছু ভাইরা কাছে বুখারী ছাড়া মানতেই চায় না, ঠিক না, তা বুখারীর হাদিস হইল হুব্বুর রসুলি মিনাল ইমান, নবীর ভালোবাসার নামই হইল ইমান। মুসলিম শরীফের হাদিস লা ইমানা মানা মহাব্বত, যার ভিতরে নবীর মহাব্বত নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি ফতোয়া দিলাম তার ইমান নাই, বাবা সেই ইমান তাজা করার জন্য আমার এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে, মাদ্রাসার টাকা দিয়ে আমার বাজার করা লাগে না, আমার ভক্ত মুরিদের টাকা দিয়ে আমার বাজার করা লাগে না, হচ্ছে মহাব্বত কান্না হয়তো মাদ্রাসা, আমাকে ভালোবাসতে আমার মাদ্রাসাকে ভালোবাসতেই আমাকে ভালোবাসা হবে, এই জন্য আমি কিন্তু টাকার জন্য তিনতলার কাজ বন্ধ রেখেছি, বাবা ইসুবের নিষেধ করে দিয়েছি বাবা তুমি আর একটা জায়গায় কাজ নাও, কারণ কিছু করার নাই বাবা, টাকা কালকে আসলে কালকেই ধরবো কাজ, কিন্তু না আসলে দেরি হবে, এই জন্য করে আর রাখি নাই। ও আচ্ছা আচ্ছা, মনে করো মোনাজাতের সময় তা আমি দেরি হয়ে গেল, দেরি হলো মানে কথাগুলি আবেগে আসছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, অবশ্বিরুল লাযীনা আমানু আবার জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মানে ইমানদাররা আমল করলে তাদের কত শুভ সংবাদ, সেটা দুনিয়াতেও পেয়ে যায়। অনেক সময় মৃত ব্যক্তি অনেক কষ্ট করে, এটা আমরা দেখি না, অনেক বেদ্যবরা জানে না মাসলা, এরা কয় একেবারে শাস্তি পাইয়া যাইতেছে, নো হাদিসে আসছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কবর থেকে শান্তি শুরু করবেন, দুনিয়ায় কিছু গুণাঠুনা থাকলে এটা এই দুনিয়ার মৃত্যুর সময় একটু শাস্তি দিয়ে একটু মানে কোনো রকম একটু কষ্ট দিয়ে এই গুণাগুলি শেষ করে কবর থেকে জানবে, আমি নিজে হাদিস পড়েছি সহি হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পাশাপাশি নবীর মহব্বত যেন আমাদের বুকে ধারণ করার তৌফিক আল্লাহ দান করে, আমিন।
গত শুক্রবার আপনারা রুমালের মধ্যে দিয়েছিলেন 6290 টাকা, এটা মাদ্রাসার কাজে।